দেশত 3 জন করোনা ভাইরাস আক্রান্ত হইবার পরতন দেশজুড়ি চলের আতঙ্ক। এই অবস্থা করোনার ব্যাপারে দেশের সর্বশেষ পরিস্থিতি জানাইবার লাই মার্চ 9 তারিখ সোমবার একান সংবাদ সম্মেলন গজি জাতীয় রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEEDCR। আমরা কিন্তু যেটা পেয়েছি ক্লাস্টার কন্টেইন করা অবস্থায় ছড়িয়ে পড়েনি কোথাও, আমরা সেই অবস্থায় এখনো পরিস্থিতি আছে। যেহেতু আমাদের ঝুঁকি কম, আপনারা এটা নিয়ে শঙ্কিত হবেন না, আমরা জানি এটা উদ্বেগ হবে, সবারই উদ্বেগের জায়গা, আমরা দেশের জন্য ভাবি, সেই জন্য আমাদের উদ্বেগের জায়গা, কিন্তু শঙ্কিত হওয়ার আতঙ্কিত হওয়ার এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। কক্সবাজারের কিন্তু IDCR ফিল্ড ল্যাবরেটরি আছে, সেটাকে আমরা প্রস্তুত রেখেছি যে নমুনা সংগ্রহ করে ওখানে যাতে পরীক্ষা করা যায়। আমরা WHO সহযোগিতায় ওখানে একটা ফিল্ড ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছি, বেশ কিছুদিন হয়েছে। এছাড়াও ঢাকার বাইরে আরো 2 একটা ল্যাবরেটরি চিহ্নিত করে রাখা আছে, ঢাকাতেও আরো 2 একটি ল্যাবরেটরি চিহ্নিত করে রাখা আছে, যদি প্রয়োজন হয় আমরা যেকোনো সময় এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। আর তারপরে এই কথা আবারও নিশ্চিত করে বলতে চাই যে IDCR এর যদি অনেকগুলো টেস্ট করতে হয়, IDCR অনেক টেস্ট করতে পারবে, সেই ক্যাপাসিটি আছে। এখন পর্যন্ত আমরা যে 4-5টা টেস্ট করি, এতে বরঞ্চ আমরা বলেছি যে অনেক ক্ষেত্রে আমাদের রিয়েজেন্টের অপচয় হয়, একসঙ্গে একই সাথে একই মেশিনে 90টি টেস্ট করা যায় এবং সেই পরীক্ষা করতে 2-3 ঘন্টার সময় লাগে। সুতরাং এটা সম্ভব। আইসোলেশনে আছে 3 জন 4 জন, তার মধ্যে 3 জন হচ্ছে আমাদের যেটা নিশ্চিত রোগী, আর 1 জন হচ্ছে আমাদের সন্দেহ করছি, আমরা তাকে রেখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছি, আর 1 জন আছেন এখন কোয়ারেন্টিনে, আরেকজন কোয়ারেন্টিনে ছিলেন তাকে আমরা ছেড়ে দিয়েছি। ইন্দিদি করোনা প্রতিরোধক ব্যবহৃত মাস্ক ও স্যানিটাইজার বেশিবার ক্ষেত্রে যাতে কেউ অতিরিক্ত লাভ করে না পারে, ইন্দি সরকারের বিশেষ নজরদারি বাড়াইবার নির্দেশ দিয়ে হাইকোর্ট। পরিস্থিতির যে নাজুক অবস্থা সেটা যেন সুযোগ নিয়ে কোনো ধরনের কোনো ব্যবসায়িক স্বার্থে বা লাভের জন্য কেউ যেন এই সুযোগের আর কি ব্যবহারটা না করতে পারে, সুযোগ নিতে না পারেন। মহামান্য আদালত বলেছেন শুধু পরীক্ষা বিনামূল্যে নয়, প্রয়োজনে আক্রান্ত রোগীদের সব ধরনের ঔষধ এবং মাস্ক থেকে শুরু করে যেগুলো সংযমের প্রয়োজন হবে সেগুলো বিনামূল্যে করা যায় কিনা ওনারা সেই বিষয়টি বিবেচনা করতে বলেছেন। অন্যদিকে করোনার হারণে সৃষ্টি হইন বিশেষ পরিস্থিতি ব্যাগগুনুর হাতে সহযোগিতা চাই স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। বিদেশ থেকে যারা বাঙালিরা আসছে তারাই তো ক্যারি করে আনবে, আগামী তো আনবে তারা, তাদেরকে আমরা সবসময় বলে আসছি যে এই মুহূর্তে আপনারা দেশে আসবেন না, নিজের নিজের জায়গায় থাকুন। জ্বর নিয়ে যারা আসলো তাদের বিষয়ে তাৎক্ষণিক আমরা কোয়ারেন্টাইন করি, আর যেগুলো জ্বর নাই সিমটম নাই তাদেরকে আমরা তো কোয়ারেন্টাইন করি না, এবং আমরা বলি যে আপনারা সেলফ কোয়ারেন্টাইনে থাকেন। প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 3,800 সারাই, এ পর্যন্ত আক্রান্ত হয়ে 108 জন দেশের 110,000-এরও বেশি মানুষ। ইতালির পরে দক্ষিণ কোরিয়া দ্রুত গতির বাড়ের আক্রান্ত ও মৃতের সংখ্যা, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত মারা গিয়ে 21 জন, ইয়ান ছাড়াও ভারতত করোনা ভাইরাস আক্রান্ত হইবার সংখ্যা বাড়িয়ে নেয় 40 জন। ডেস্ক নিউজ, C+ TV।